আসল উদ্দেশ্য কি একটু বলবেন? সিএ বিলটা সরকার বলছে যে এ নাগরিকতা দেনে কা বিল হ্যায় লেনে কা নেই। তো আপনারা জানেন পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী মোদি আর অমিত শাহ এইখানেও মিথ্যা কথা বলছে, হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারসি খ্রিস্টান এদেরকে ঠকানোর জন্য এটা করেছে। এটা সম্পূর্ণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিল, যারাই এই ফর্মে সাইন করবে তাদের নাগরিকত্ব চলে যাবে, কারণ ফর্মটা এই বলেই সাইন করবে এই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কোনো একটা দেশ থেকে সে এসেছিল তার প্রমাণ নিতে হাতে সে লিখে দিয়ে দেবে। এখন কিন্তু সবাই ভারতীয়, ওইটা লেখার পরেই সে অপেক্ষমান হবে অ্যাপ্লিকেশন করে ছ বছর, মানে ছ বছর অপেক্ষা করছে মানে এখন তো নাগরিক হচ্ছে না, প্রথমে সে নাগরিকত্বটা হারাচ্ছে, এরপরে তার পিছনে যে শর্তগুলো আছে না সেটা কোনো জন্মেও পূরণ করতে পারবে না আর কোনো দিনও নাগরিকত্ব পাবে না। হিন্দুদের ঠকানোর বা ওই ছটি জাতিকে ঠকানোর ব্যবস্থা করেছে মোদি অমিত শাহ। আচ্ছা, এই এনআরসি ইস্যু বা সিএ ইস্যুতে যে এতগুলো আজকে আমাদের দিল্লি থেকে শুরু করে যতগুলো আমরা দেখলাম ভাঙচুর থেকে হত্যা লীলা চলছে, আচ্ছা এটা কেউ কেউ বলছে হিন্দুরা কেউ করছে, কেউ কেউ আবার বলছে হিন্দুত্বের লড়াই আছে, আসলে ব্যাপারটা কি হয়ে গেছে? দেখুন, হিন্দুরা করছে না, যদি হিন্দুরা করত তাহলে বাবরি মসজিদকে ধ্বংস করে যখন একটা রায় দিল হিন্দুদের পক্ষে, আপনারা কি পুরো ভারতবর্ষের কোথাও হিন্দুদের নাচতে দেখেছেন, উৎসব করতে দেখেছেন? তারা মর্মাহত ছিল যে অত্যন্ত অন্যায় হয়েছে, একটা জঘন্য একটা মানে রায় দেওয়া হয়েছে যাতে বিচারপতির পাঁচজন একজনও সাইন করেনি, এটা এত কলঙ্কিত, ওটা মোদির রায়, ওটা অমিত শাহর রায় ছিল, তার জন্য হিন্দুরা আনন্দ করেনি। হিন্দুদের যদি সত্যিই মুসলিম বিদ্বেষ থাকতো তাহলে তখন তারা উৎসব করতো, আর আজকে এতদিনে একটাও কোথাও মুসলমানদের উপরে আক্রমণ হলো না তাহলে তো পুরো ভারতবর্ষেই হতো, নাকি দিল্লির ওই পূর্ব দিল্লিতেই শুধু হিন্দুরা মুসলমানদের বিরোধী হয়ে গেলো আর ভারতবর্ষে বাকি জায়গা বিরোধী থাকলো না? এটা মোদি অমিত শাহর ফ্রাস্ট্রেশন, দিল্লি ইলেকশনে যে হারা হেরেছে আর তারপরে মুসলমানদের পিছনে সবাই দাঁড়িয়ে যাচ্ছে, এইটা নিয়ে ওদের ফ্রাস্ট্রেশন রাগ সেইটা জাহির করলো দিল্লির এই হত্যালীলা দিয়ে। আমার স্যার লাস্ট প্রশ্ন আপনার কাছে, যে আজকে দিল্লিতে এতগুলো আন্দোলনে যে ক্ষয়ক্ষতি, তার মধ্যে আমরা দেখলাম প্রায় সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যে দেখছি প্রায় 40 জন মানুষ উভয় সম্প্রদায়ের মারা গেছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এইটা মোদি অমিত শাহর মেশিনারি কাজ করছে, আরএসএস কাজ করছে আর দিল্লি পুলিশ কাজ করছে, এবং যারা আধাসামরিক বাহিনী তারা তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি লিড করছে, পুলিশ ফোর্স লিড করছে, একই সঙ্গে পাশাপাশি পুলিশ ইট ছুটছে, পুলিশ গুলি ছুলছে, পুলিশের সামনে বন্দুক চলছে, কিন্তু কাউকে বাধা দেওয়া হচ্ছে না, ধরা হচ্ছে না। তাহলে এইটা পুরো মোদি অমিত শাহর অপারেশন, এবং এইটা করে জোর করে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যে এত কাঠখড় পোড়ানোর পরে দাঙ্গা কেন লাগছে না, কারণ ওর মূল পুঁজি হচ্ছে টিকে থাকার দাঙ্গা। যদি হিন্দু মুসলমান নিজে সবাই লড়াই মেতে ওঠে তাহলে ওদের অন্যায়ের দিকে কেউ, ওদের লুটের দিকে, ওদের যে ব্যভিচার তার দিকে কেউ তাকাতে পারবে না, দৃষ্টি সরে যাবে। কিন্তু কোনো মতে যখন দাঙ্গা লাগানো যাচ্ছে না তখন দিল্লির বুকে নিজেরাই দাঙ্গা লাগাতে নেমে পড়েছে। স্যার আপনার নামটা? আমার নাম ইমতিয়াজ আহমদ মোল্লা। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য।